হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো দীপা ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আমি আমার আর একটা নতুন ব্লগ এখন সকাল থেকেই শুরু করে দিলাম এখন বাজে হচ্ছে আটটা আটটা সকাল বলতে আটটা বেজে গেছে আর এখানে শিলিগুড়িতে প্রচুর ঠান্ডা আটটা মানেই সকালই এখানে কুয়াশা প্রচুর কুয়াশা থাকে রোদের কোনো ইয়ে নেই আর এত ঠান্ডা পড়েছে দুদিন ধরে কি বলবো তো এর জন্য একটু ঘুম থেকে উঠতে লেটই হয় মানে ঘুম ভেঙে যায় ঠিকই কিন্তু উঠতে ইচ্ছা করে না ওই ব্লাঙ্কেট ছেড়ে আর মনে হয় না বাইরে আসি কিন্তু উঠতে তো হবেই না হলে তো আর কেউ আমার নেই যে সে আমার সব কাজ বাজ করে দেবে তো যাই হোক আমি উঠেই দেখো বিছানা আর কদিন ধরে দেখছো আমি বিছানা তুলছি শুভ চালাকি করছে চালাকি করে ও আগে আগে ঘুম থেকে উঠে পড়ছে উঠে আমাকে এই বিছানাটা তুলতে হচ্ছে তো যাই হোক বিছানা তুলে তারপর দেখো আমি এই যে এই ভাতটা না কালকের ভাত একটু বাসি ভাত ছিল তরকারিও আছে তো ভাতটা বেড়ে রেখে আমি হাঁড়িটা নিয়ে কলপারে নামিয়ে রেখে এলাম নামিয়ে রেখে এসে তারপর ওই ব্যাগে যে জল নিয়ে এসছে সেই জলগুলো জলের বোতলগুলো সব গুছিয়ে রাখলাম সব আজকে বেশি জল আনেনি জল পায়নি বলে অল্প জল নিয়ে চলে এসছে তো যেটুকুনি নিয়ে এসছে ওই আমাদের দুদিন হয়ে যাবে তো এটা শুধু খাওয়ার জল আর কি আর কাজকর্ম সব জল তো এখান থেকেই নেই দেখতেই পাও তো দেখো আমি ওগুলো গুছিয়ে রেখে তারপর হচ্ছে শুরু করে দিয়েছি ঘর ঝাড় দিয়া আর ঠান্ডা যা পড়েছে কি বলবো বন্ধুরা আমি যে কটা মানে পড়েছি না দেখালে বুঝতে পারবে না তাও মনে হচ্ছে কি কী শীত করছে আজকে আর আজকে হচ্ছে বেশি ঠান্ডা লাগছে আর কি তো যাই হোক ঘর ঝাড় দিয়ে দেখো এই যে জামা কাপড়গুলো এগুলো হচ্ছে কালকের জামা কাপড় এগুলো সব ভিজা ছিল আর ভিজা থাকেই আমার প্রত্যেক দিনই ভিজা থাকে তো সেগুলোই সকালে আগে মেলে দিই মেলে দিয়ে তারপর এই দেখো ঘরটা ঝাড় দিয়ে বার করলাম এর জন্য ওই উঠোনটা উঠোনটা প্রত্যেক দিন ওই দিদিভাই সকালবেলা ঝাড় দিয়ে ফেলে কিন্তু আমার যেহেতু ওই মানে ঘরটা ঝাড় দিয়ে বাইরে ফেলতে হয় তো আমি একটুখানি জায়গা আবার এই যে সামনেটা আর কি যেটুকুনিতে আর কি নোংরাটা ফেললাম ওইটুকুনি জায়গা আবার ঝাড় দিয়ে রেখে দিই নাহলে ওই নোংরাগুলো আবার সেই পায়ে পায়ে ঘরেই যাবে তার জন্য আমি আবার ওইটুকুনি ঝাড় দিয়ে রেখে দিলাম তারপর দেখো চলে এসছি বাসন দিয়ে ওই যে দেখলেই তো টাড়ি নামিয়ে রেখেছিলাম আজকে বেশি কিছু নেই শুধু ওই হাঁড়িতে কটা ভাত ছিল বলেই রাতে ছিল হাঁড়িটা এমনি আমি বাসন মেজেই রেখেছিলাম তো ওইটাই নামিয়ে রেখেছিলাম সেটা এখন এই যে ধুয়ে নিচ্ছি আর শুভ ক্যামেরা করছে আজকে দেখেছো কেমন জুম করছে ক্যামেরাটা দেখ খেয়াল করলেই বুঝতে পারবে তো ও ভিডিও করলে একটু মানে কি বলবো একটু তো কুটকাচ করতেই হবে তো যাই হোক দেখো আমি বাসনটা মেজে নিয়ে তারপর ওই যে ব্রাশ করতে শুরু করে দিয়েছি ব্রাশ করে এসে রুটি বানাতে চলে এসেছি আর আটাটা আমি মেখেই রেখে গেছিলাম মানে ব্রাশ করার আগে আমি আটা মেখে রেখে তারপরে হচ্ছে ব্রাশ করতে গেছিলাম ব্রাশ করে এসেই রুটিটা বানাচ্ছি আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতেই এগোতে পারবো না প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা তো বন্ধুরা দেখো আমি আজকে রাবনা ভাত করিনি প্রত্যেক দিনই ভাত করি তো আজকে দেখলে যে একটুখানি ভাত আছে মানে একজনের হবে যা ভাত আছে হয়তো শুভর হবে নাহলে আমার হবে তো শুভ বলছে ভাতটা তুমি খাও আমি তাহলে আমাকে তাহলে রুটি করে দাও ঠিক আছে তাহলে গরম গরম রুটি করে দিই আর শীতকালে ঠান্ডা ভাত খেতে ভালো আমার তো ভীষণ ভালো লাগে বিশেষ করে তরকারি যদি থাকে বাসি তরকারি তো আমার হেভি লাগে খেতে তো এর জন্য শুভ জানে যে আমি বাসি ভাত বাসি তরকারি ভীষণ ভালো খাই এর জন্য বলছে যে তুমি তাহলে ভাতটা খাও আমাকে রুটি করে দাও তো এর জন্যই শুভর জন্য তিন পিস রুটি করছি রুটি আর হচ্ছে ওই যে পাশে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে চা দুধ চা বানিয়েছি এমনি আমরা চা খাই না কিন্তু শীতকালে না একটু গরম গরম চা ভালোই লাগে কিন্তু আজকে শুভ বলছে আমাকে দুধ চা করে দাও আর দুধ চা তো আমি খেতেই পারি না আমার খেতে ভালো লাগে কিন্তু দুধ চা খেলে না আমার ভীষণ জানোই তো আমার গ্যাসের সমস্যা অ্যাসিডিটি হয়ে যায় তো এর জন্যই আমি লিকার চা হলে একটু খেতাম কিন্তু লিকার চা বলছে খাবে না আবার আমাদের একার জন্য আবার লিকার চা বানাবো তো এর জন্যই দুধ চাই ওর জন্যই শুধু বানাচ্ছি আমি আর চা খাবো না আজকে দেখি বিকালে একটু লিকাচ্ছা করে খেতে পারি আমারও গলাটা একটু ব্যথা ব্যথাই করছে তো আর শীতকালের দিন একটু সকালবেলা বিকাল চা হলে মন্দ হয় না ভালোই হয় তো যাই হোক দেখো আমি এই যে রুটি বানানো হয়ে গেছে আমি রুটি বানানো হয়ে গেছে শুভ এখন আমাকে বলছে কি যে শুধু তোমাকেই ক্যামেরাতে দেখাও আমার খাওয়া একটু দেখাও না বন্ধুদের তো এর জন্যই আমি ক্যামেরাটা ক্যামেরাটায় সেট করে দিয়ে আমি আমার কাজ করছিলাম আর শুভ তোমাদেরকে দেখাচ্ছিল আর কি জন্য কথা বলছিল আমি অত দিইনি ওটা মিউট করে দিয়েছি মিউট করে আমি পরে ভয়েস দিচ্ছি তো দেখো বন্ধুরা শুভ খেয়ে দিয়ে চলে গেছে কাজে শুভ বেরিয়ে মানে খাইয়ে দাইয়ে ওকে বার করে দিয়ে তারপরে এসছি আমি হচ্ছে ঘর মুছতে আর ঘর মুছে আজকে ভাবছি কি একটু সকাল সকালেই স্নান করবো কারণ কি বলতো আমি না আজকে মানে বাসি নাইটিটা খুলিনি আমি প্রত্যেক দিন বাসি নাইটি সকালবেলায় খুলে তারপর হচ্ছে রান্না বান্না করি কেন বলতো আমি তো কাঠে রান্না করি আর শীতকালের দিন দেখবে কালি না হাতের থেকে হাতে পায়ে কালি লেগে যায় ওগুলো না উঠতে চায় না এর জন্যই কি করি আমি নাইটিটা চেঞ্জ করেই আমি তারপরে রান্নাটা করি রান্না করে তারপর চান করি কিন্তু আজকে ভাবছি কি আজকে সকালবেলায় আগে চান করব চান করে তারপর হচ্ছে রান্না করব দুপুরে রান্না সকালেরটা তো হয়েই গেছে আমি এখনও ও খেয়ে চলে গেছে আমি এখনও খাইনি তো আমি ভাবছি পরে খাবো আগে স্নান করব তারপর আর তার আগে দেখো আমি জামা কাপড় কিছু ভিজিয়ে রেখেছিলাম শীতকালের দিন না তাড়াতাড়ি না ধুলে শীতকালের দিন তাড়াতাড়ি ধুতে হয় তা না হলে তো শুকাবে না তো আমি ওই যে ঘরটা মুছে রেখে এসে এগুলো জামা জামা কাপড় খুব বেশি না অল্পই ভিজিয়েছিলাম তো এই দুটো তিনটে জিনিস ভিজিয়েছি এগুলোই ধুয়ে রেখে তারপর স্নান করব আর ক্যামেরা করছে শুভ দেখতেই পাচ্ছ ওর এই যে ছায়াটা দেখা যাচ্ছে রোদের তো যাই হোক দেখো আমি এই জামা প্যান্টগুলো ধুয়ে এগুলো মেলে দিয়ে তারপর করব স্নান স্নান করে তারপর তোমাদের সামনে আবার আসছি তো চলো তো বন্ধুরা এই যে আমি স্নান করে চলে এসেছি আর শীতকালের দিন স্নান করে টোরে মুখে গায়ে হাত পায়ে পালিশ করতে এক ঘন্টা লাগে এখানে আমি তোমাদেরকে যেন কি বলছিলাম কিন্তু ওই যে পাশের ঘরের ওই দুটো বাচ্চা আছে না ওরা ভীষণ চেঁচামেচি করে দিয়ে ওই চেঁচামেচির জন্য আমি কথাগুলো মিউট করে দিয়েছি এবার মিউট না করলে ওই মানে ভালো শোনাচ্ছিল না শুনতে কেমন যেন লাগছিল ওদের চেঁচামেচি করছিল যার জন্য আমি ভয়েসটা পরে দিলাম তো শীতকালের দিন যা বলছিলাম শীতকালের দিন পালিশ করতে এক ঘন্টা লাগে স্নান করে মুখে নিতে হয় গায়ে হাত পায়ে তেল নিতে হয় না নিলে তো হয়ই না তার কারণ শীতে খুব টান ধরে সেটা তো তোমরাও জানো এর জন্যই আর আমি গরমকালে মুখে কিছুই নেই না শীত কিন্তু শীতকালে আমাকে নিতেই হবে নালে আর আমার হচ্ছে খুব শুষ্ক স্কিনটা তো এর জন্যই আমাকে নিতেই হয় তো যাই হোক দেখো আমি একটু সেজে গুজেও নিচ্ছি একটু সিঁদুর না পড়লে হয় না চান টান করে সাড়ে এগারোটা আমি এখনো সবজি টবজি কিছু না এখনো কি তো এই দেখো বন্ধুরা আমি সবজি কাটতে বসে কাছি আর সবজি বলতে আজকে হচ্ছে শালগম শালগম না অনেকে ওলকপি বলে তো এই ওলকপিগুলো কেটে নেব এইটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব আর একটাই আছে আর আমাদের দুজনের হয়ে যাবে একটা তো এইটা দিয়ে আলু দিয়ে রান্না করব আর বেগুন দেখতে পাচ্ছ বেগুনটা ভাজা করব। এইই হচ্ছে আমাদের দুপুরের মেনু হবে তো চলো আমি সবজিটা কেটে নেই। তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা দেখো আমি সবজি কেটে রেখে তারপর ভাত খেতে চলে এসেছি তোমাদের বললাম না সেই বাসি ভাত ছিল একটু আর তরকারি সেইটাই খাচ্ছি এখন বাজে বারোটা আর আজকে খেতে খেতে লেট হয়েই গেছে তার কারণ আমি প্রত্যেক দিন শুভ যখন খাই তখনই একসঙ্গে খেয়ে নিই কিন্তু আজকে ও রুটি খেলে তো আর আমার ওই ঠান্ডা ভাত অত সকালে ভাত খেতেও ইচ্ছা করছিল না এর জন্য বললাম পরে খাবো করে তারপর পরে খাবো করে এই কাজ ওই কাজ করতে করতে আবার ভাবলাম কি একবারে চান করেই খাবো তো চান করে এসে খেতে খেতে বারোটা বেজে গেছে তো খাওয়া দাওয়া করে এখন চলে মসলা মশলা বাটতে মানে এগুলো বেটে আদা লঙ্কা টঙ্কা বেটে রেখে তারপর মানে আমি কাঠে রান্না করি তো জানোই আর কাঠে রান্না করলে না ওখানে ওই কাঠে জাল দিয়ে আর বাটা এগুলো সব গোছানো হয় না এর জন্য আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়ে সব কিছু কৌটা মৌটা যা যা লাগে আমার মশলার সব কিছু ওই মানে যেখানে রান্না করি বাইরে রান্না করি তো বাইরে গুছিয়ে নিয়ে রেখে তারপর বসি যাতে আমার আর অন্য কিছুর জন্য উঠতে না লাগে এর জন্যই তো বন্ধুরা এই দেখো আমি সব কিছু গুছিয়ে নিয়ে এসছি দেখতেই পাচ্ছ সব কিছু সাইডে রয়েছে গুছিয়ে নিয়ে তারপর উনুনটা ধরালাম আর কাঠ তো এর জন্য একটুখানি তেল দিয়ে নিয়েছি তেল না দিলে কাঠটা না ধরতে চায় না তো প্রথমে ধরাতে না একটু অসুবিধা হয় কাঠটা কিন্তু যখন ধরে যায় এত জলে এত জলে যে তখন আর সামলাতে পারিনি এই যে দেখতে পাচ্ছ কীরকম ধরেছে কাঠগুলো এত জলে মানে পাতলা পাতলা কাঠগুলো আগুন আমি আর পুরো সামলাতে পারি না এর জন্যই আমি সব কিছু আগে ভালো করে গুছিয়ে নিয়ে বসি যাতে আমাকে আর উঠতে না হয় এখান থেকে তো তারপরেও দেখো এই যে মাছটা পুড়ে গেল দেখলাম মানে এত ইয়ে আগুনের জাল আমি সাইড থেকে কাঠগুলো নামিয়ে দিলাম যার জন্য নাহলে মাছ ভাজা হয় না এদিকে ওপরটা শুধু পুড়ে যায় তো যাই হোক দেখো মাছ ভেজে যে আমি এই যে চার পিস বেগুন ভেজে নিচ্ছি মানে শুভ তো বেগুন ভাজা খায় না তোমরা জানো আমি আগের ব্লগেও বলেছি এইটা শুধু আমি একা খাবো এর জন্য চার পিস বেগুন ভাজি তাও চার পিস আমার বেশি হয়ে যায় তো কেটে ফেলেছি যখন ভেজে নিচ্ছি এটাই দুইবার খেতে হবে তারপর দেখো ওই মাছ ভাজা বেগুন ভাজার তেলেই আমি একটু জিরে দিয়ে দিলাম দিয়ে তারপর এই শালগম আর আলু কেটে রেখেছিলাম সেগুলো একটুখানি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এর মধ্যে লবণ হলুদ দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে দেখলেই তো আমি আদা আর শুকনো লঙ্কা বেটে রেখেছি ওইটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো তো এই দেখো এই যে লঙ্কা আমি দুটো কাঁচা লঙ্কা আমার মানে তরকারিতে না দিলে ভালো লাগে না তো এই যে কাঁচা লঙ্কা দিয়ে লবণ আর হলুদ দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর ওই বাটা মশলাটা দেব বাটা মশলা দিয়ে কষিয়ে নিয়ে অত আর তোমাদের ডিটেলস দেখালাম না কষিয়ে নিয়ে তারপর ওই যে জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি আর শালগম তো শালগম একটুখানি হতে সময় লাগে যার জন্য ঢাকা না দিলে দিলে গলতে চায় না আর আমি একটু মোটা মোটা করেই কেটে দিয়েছি যার জন্য এখনও ভালো করে গলে নিয়ে আবার ঢাকা দিতে হবে আর এই যে ধনে পাতাগুলো দেখতে পাচ্ছো এইগুলো হচ্ছে আমার জমির মানে আমি যেই লাগিয়েছি তোমার তোমাদের দেখিয়েছি না ওইটা ওখান থেকে এত সুন্দর সেন্ট ধনে পাতাগুলো ওই কী বলবো আর এই যে হাঁড়িতে দেখতে পাচ্ছি হাড়িতে না আমি বাসন মাজার সাবান দিচ্ছি বাসন মাজার সাবান দিয়ে একটুখানি শুকিয়ে নেব শুকিয়ে নিয়ে তারপর হচ্ছে ভাতটা বসাবো তোমাদেরকে এইটা শেয়ার করার জন্যই দেখালাম যে আমি বাসন মাজার সাবান দিয়ে এত সুন্দর কালি ওঠে না দেখলে মানে আমি তো নিজেই আগে জানতাম না এটা আমি এখান থেকে শিখেছি তো এর জন্য ভালো তোমাদেরকে একটু শেয়ার করি আর দেখো ভাতটা বসিয়ে দিয়ে এসে আমি ওই যে এঁঠো থালা বাসনগুলো যে হলো যেগুলো মানে রান্না করতে গিয়ে হলো সেগুলো ধুয়ে নিচ্ছি আর এই যে কালি এই কালির জন্যই আমি না ওই সকালে চান করে আমি রান্না করি না নালে তো চান করতে কোনো ব্যাপার না চান করাই যায় কিন্তু এই কালিগুলো আমার হাত পা আবার সাবান দেওয়া লাগবে এর জন্যই আমি ওই সকালে চান করি না তো যাই হোক কাঠে রান্না করতে গেলে তো একটু কালি লাগবেই কিছু করার নেই এর জন্যই শুধু আমি সকালে চান করি না একবারে রান্না টান্না করে কালি টালি ধুয়ে দুপুরবেলা চান করে নিই তো যাই হোক আমার দেখো বাস ইয়ে ওগুলো ধোয়া হয়ে গেছে আর এই যে কালিটা দেখো কত কালি দেখলে তারপরে এই যে একটুখানি জল দিলাম ন্যাকড়াটা ভিজিয়ে নিয়ে এই হাড়িটাই একটুখানি মোছা দিলে পুরো পুরো গ্যাসে মনে হচ্ছে আমি গ্যাসেই রান্না করছি মনে হয় যে আমি কাঠে রান্না করছি এইটা আমার মানে আমি নতুন শিখেছি তাই তোমাদেরকেও একটি শেয়ার করে দিলাম এই দেখো এত সুন্দর মানে কি বলবো ওই জলটা দিয়ে একটুখানি ডলা দিলেই পুরো কালিটা উঠে পুরো সাদা হয়ে গেছে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ তো এইটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য আমি আজকে ভিডিওটা করলাম তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তোমরা তো দেখলেই আর এখন বাজে হচ্ছে তিনটে শুভ এখনো বাড়িতে আসেনি ও মনে হয় আজকে কাজ বেশি আছে এর জন্য এখনও আসেনি নালে চলে আসে এতক্ষণে তো যাই হোক বন্ধুরা আমি আজকের মতো ব্লগটা আজকে এই দুপুরবেলায় শেষ করতে হচ্ছে আর সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আগামী কোনো নতুন ব্লগে বা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা